الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والمهتدين بهدايته والداعين بدعوته إلى يوم القيامة. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر، إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتبادلين فيا والمتزاورين فيا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सर्वप्रथम महान अल्लाह रब्बुल आलमीन शुक्रिया आदाय करछि। अल्लाह रब्बुल आलमीन आजकेर ई महफिले आमादेरके उपस्थित हुए किछुक्षण दीनी आलोचनाय अंश ग्रहण करार तौफिक दिएछेन, आलहामदुलिल्लाह। आमी आपनादेर सम्मुखे कुरानुल करीमेर मोटामुटी एकटी छोटो सूरा जार नाम सूरातुल आसर, আসরের আসর নামক একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার শুরুতেই আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। যেই কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করা হয়। আমরাও দুনিয়াতে কোনো বিষয়ের খুব গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকি। অনেক সময় আমরা বলে থাকি, আল্লাহর কসম এই কাজ করলে তোমার শিরিক হবে। আল্লাহর কসম করে বলছি, এটা কোরআন বলছে, কোরআনের এই আয়াত বলছে, তুমি জাহান এই কাজ করলে জাহান্নামে যে যাওয়া লাগতে পারে। এই রকম বিভিন্ন ক্ষেত্রে আমরা কসম করে থাকি গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ ওয়াল আস বলে সময়ের কসম করেছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। কারণ পৃথিবীর মানুষের জন্য সময় এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই সময়কে গুরুত্ব দেওয়ার কারণে অনেক মানুষ জান্নাতি হয়, আবার সময়কে অবহেলা করার কারণে মানুষ জাহান্নামী হয়। সময়ের গুরুত্ব অপরিসীম, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম করেছেন। তবে কসমের ব্যাপারে আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্ট। আল্লাহ হচ্ছেন খালিক, আমরা হচ্ছি মাখলুক। মাখলুকের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম করতে পারেন, তবে সৃষ্ট জিনিস আমরা সৃষ্ট মাখলুকের জন্য শুধুমাত্র মানুষ কসম করতে পারবে, একমাত্র কসম করতে পারবে আল্লাহর নামে। আল্লাহর নাম ব্যতীত আর কারো নামে কসম করা যাবে না। আল্লাহকে বুঝায় এমন শব্দের কসম করা যেতে পারে, যেমন মরব্বি হাজাল বাইত, বাইতুল্লাহর রবের কসম। এক কথায় আল্লাহকে বুঝায় এমন শব্দ দিয়েই শুধুমাত্র কসম করা যেতে পারে। এই ব্যতীত, এটা ব্যতীত অন্য কিছুর নামে কসম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হালাফা লি গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো। কেউ যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরিক। কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরিক। মায়ের কসম খাওয়া যায় না, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না,
ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন যেন আল্লাহ ব্যতীত আর কারো নামে কসম না করি। রাসূল নিষেধ করেছেন, অথচ আমরা গায়রুল্লাহর নামে অহরহ কসম করছি। স্বামী আর স্ত্রী, জামাই আর বউ, স্বামী আর স্ত্রী, হাজবেন্ড আর হাজবেন্ড আর কি ওয়াইফ, এই দুইজন ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলছে তোর বাপের কসম, স্ত্রী বলছে তোর মায়ের কসম, স্বামী বলছে তোর 14 গোষ্ঠীর কসম। কসম করতে হবে আল্লাহর নামে, আর সেই কসমকে 14 গোষ্ঠীর কসম পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ। ঝগড়া লেগে ছেলেকে ডাক দিয়ে বলছে, ছেলের মাথার উপর হাত দিয়ে বলছে তোর ছেলের মাথার কসম, মাথায় হাত দিয়ে বলছে মাথার কসম, চোখে হাত দিয়ে চোখের কসম করছে, ছেলের কসম করছে, কত রং রঙের কসম করছে। না, কসম করতে হবে গুরুত্ব বোঝানোর জন্য, একমাত্র কার নামে? আল্লাহর নামে বলতে হবে আল্লাহর কসম। হ্যাঁ, আল্লাহর কসম দিয়ে আবার ধোকাবাজি করা যাবে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজার, সুনান ইবনে মাজার, ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায়, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাব, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে ওই সময়ের মানুষগুলো হবে ধোকাবাজ, বেশি বেশি ধোকা দিতে থাকবে, বেশি বেশি ধোকা দিতে থাকবে। সমাজের অধিকাংশ, সবার কথা বলছি না, বেশিরভাগ ব্যবসায়ী পাওয়া যায়, ওই ব্যবসায়ী হলো বেশিরভাগ ক্ষেত্রে ধোকা দিচ্ছে। কিভাবে? আল্লাহর উপর কসম করে, হুজুর আল্লাহর কসম করে বলছি জুতাটা কিনা হলো 900 টাকা, আসলে জুতাটা কিনছে 500 টাকায়, ওই 400 টাকা বাড়াইয়া একটা কসম করলো, ওই কসম করে মানুষকে ধোকা দিচ্ছে। শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকাতুল মাসাবিহের 243 নম্বর পৃষ্ঠায়, মুসলিম প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায়, সুনানে আবু দাউদের দ্বিতীয় খণ্ডের 565 নম্বর পৃষ্ঠায় বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, তিন ধরনের ব্যক্তি আছে তাদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। তিন ধরনের ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে নেক নজরে, তাদের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন ধরনের ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, আল মুসবিল, এক নম্বরে ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল মুসবিল, আয় মুসবিলুল ইজার, যেই ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি হোক, পায়জামা হোক আর প্যান্ট হোক, যেই কোনো কাপড় তাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাদের উপরে আল্লাহর গজব রয়েছে, তাদের প্রতি কিয়ামতের দিকে আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং তাকনুর নিচে কাপড় পরা যাবে না। এই ক্ষেত্রে আমরা একটা ধোকাবাজি শিখেছি কি, মসজিদে গেলে পরে সবাই মিলে আজ কেউ এক জায়গায় জুমার সালাত আদায় করার জন্য, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, মসজিদের ইমাম সাহেব নামাজের সময় বলছেন মোবাইল বন্ধ করেন, কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, টাকনুর উপরে কাপড় উঠান, ওই হুজুরও শিখিয়ে দিল যে নামাজের সময় টাকনুর উপরে কাপড় উঠাতে হয়। অধিকাংশ মানুষকে দেখা যায় মসজিদে ঢুকলে পরে কাপড় উপরে উঠায়, প্যান্ট বটা শুরু করে, মসজিদ থেকে নেমেই আবার প্যান্টটাকে নামিয়ে দেয়, এটা পাক্কা একটা ধোকাবাজ। কারণ মসজিদের ভেতরে যেই আল্লাহ দেখেন, বাহিরে কি আল্লাহ দেখেন না, দেখেন কিনা? ও ধোকাবাজ, কাকে ধোকা দাও? শোনো, পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোকা দিতে দিতে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়, এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোকা দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছে। বলতে চাচ্ছি মসজিদের ভেতরে নয়, শুধু সর্ব অবস্থায় পুরুষেরাই টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় ঝুলানো যাবে না, টাকটু গিজার নিচে
নিচে কাপড় ঝুলানো যাবে না, যারা তাকনু গিরার নিচে কাপড় ঝুলাবে তাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তি রয়েছে। এক নাম্বার হলো আল মুজবিল, যারা তাকনুর নিচে কাপড় ঝুলায়। দুই নাম্বার হচ্ছে আল মান্নান, যারা টাকা পয়সা দিয়ে দান করে খোটা দেয়, বিদেশ পাঠিয়েছে, বলল তোর আব্বারে আমি বিদেশ পাঠাইছিলাম, নাইলে তো তোরা ভাতে মূর্তি, তোরা না খেয়ে মূর্তি, তোদেরকে তো পয়সাওয়ালা আমার দাদায় বানাইছে, আমার দাদায় থাকার জায়গা করে দিয়েছে। এইভাবে বিভিন্ন রকমের দান করে তারপরে খোটা দেয়, দান করে তারপরে খোটা দেয়। যারা দান করার পরে খোটা দেয়, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে। শুনুন, তিন নম্বরে হচ্ছে আল মুনাফিকুসিল আতাহু বিল হালিফিল কাযিবি, মিথ্যা কসম করছে, মিথ্যা কসম করে সম্পদ বিক্রি করছে, জিনিস বিক্রি করছে, মাছ বিক্রি করছে, তরকারি বিক্রি করছে, দোকানদারি করছে, সে মিথ্যা কসম করছে, আল্লাহর কসম এটা এত টাকায় কিনেছি, আসলে ওই টাকায় কিনে নাই, আল্লাহর কসম জিনিসটা এক নাম্বার, আসলে জিনিসটা দুই নাম্বার, আল্লাহর কসম জিনিসটা জাপানি অথচ জিনিসটা চায়নার, এইরকম মিথ্যা যারা কসম করে তাদের উপরে আল্লাহর গজব পড়বে। বলতে চাচ্ছি কসম করতে হবে সত্য ব্যাপারে, কসম করতে হবে, আর কসম করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে।